ইসলাম অ্যান্ড দে গেট পিস অ্যান্ড হ্যাপিনেস, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষ যদি এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে মেনে নেয় তাহলে এই জমিনে শান্তি আসা সম্ভব, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো জর্জ বার্নার্ড শ আরো যথার্থই বলেছেন, হি বিয়ার্স এ গুড মরাল ক্যারেক্টার, জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই একমাত্র শুধুমাত্র আল্লাহর নবী সুন্দর চরিত্র বহন করেন। হি ইজ দ্য নট অনলি গ্রেটেস্ট ম্যান অফ হিজ এজেস বাট অফ অল এজেস, বান্নসা বলেন তিনি শুধু মহান ছিলেন না তার সময় সমসাময়িকে, বরং গোটা বিশ্বে যতদিন থাকবে ততদিন হলো তার চরিত্র মহান, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরও অল্প সময় আমার কিছু কথা বলতে চাই। আল্লাহর নবীর মজা সম্পর্কে আমি বলতে চাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে নিয়া তার বাড়িতে দাওয়াত দিলেন, আল্লাহর নবীর পিছু পিছু আমি গেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে আমি গেলাম, আল্লাহর নবী গরিব মানুষ, তার ঘরে খাবার নাই, আমি চিন্তা করলাম আমার যাওয়াটা ঠিক হবে কিনা। বিশ্ব নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে নিয়ে গেলেন, আবু হুরায়রাকে বাইরে বসালেন। এরপরে বাইরে বসে তিনি তার জীর্ণ শীর্ণ কুটিরে গেলেন, যায়া এক মাত্র এক গ্লাস দুধ নিয়ে আসলেন, ধরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী পানের নবী এক গ্লাস দুধ নিয়ে আসলেন, বললেন আবু হুরায়রা তুমি দেখো তো আসাবের সোফা কোথায় আছে, অর্থাৎ গরিব গরিব সাহাবি যারা নাকি ক্ষুধার্ত রয়েছে তাদের কিনে আসো। আবু হুরায়রা বলেন আমার মনে হচ্ছিল এই তো আমি খুব ক্ষুধার্ত, এই দুধটুকুন যদি আমি নিজেই পান করি তাহলেই তো আমার যথেষ্ট হয়। আল্লাহর নবী বিশ্ব নবী আবার বললেন আসাবে সুফাকে নিয়ে আসো, গরিব গরিব ক্ষুধার্ত সাহাবাদেরকে নিয়ে আসো, দয়ার নবী প্রাণের নবী। এবার বললেন আবু হুরায়রা যাও যাও সকল গরিব সাহাবাদেরকে নিয়ে আসো, আমার নবী বলেন আমার নবী প্রাণের নবী তারই কারণে হলো সবই, আমার নবী প্রেমের ছবি তারই কারণে হলো সবই, রসুল বিনে জান্নাত নামিলে, রসুল নামিনে জান্নাত নামিলে, কিয়ামতে জান্নাতে নবীর সুপারিশে, আমার নবী দয়াল নবী তারই কারণে হলো সবই। আমার বন্ধুগণ ভাইরা, আমার এরপরে বিশ্ব নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন বুখারী শরীফের হাদিস, আমি 1500 সাহাবীদেরকে নিয়ে আসলাম, 1500 সাহাবী আমার পাশে বসলেন, আল্লাহর নবী এবার সবাইকে দুধ পান করালেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সবাই যখন প্রাণ ভরে দুধ পান করলেন, পান করার পর বিশ্বনবী বললেন আবু হুরায়রা এবার তুমি পান করো, আমি পান করলাম। আবু হুরায়রা বিনত সুরে বললেন আল্লাহর নবী এবার আপনি পান করেন। বিশ্বনবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও দুধ পান করলেন। আবু হুরায়রা বললেন যে এমন দুধ রয়েছে যেন আগের মতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হলো এগুলো মুজেজা, সেই নবীজি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ আইডিয়াল আমরা জীবনে গ্রহণ করব, কথা ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ ভাইরা, আমার আমরা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল কোরআন দিয়েছেন, সুতরাং কোরআন হলো আমাদের গাইডলাইন, কোরআন অনুযায়ী চলব। বিশ্ব নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মুজিজা ছিলেন, এই মুজিজা তো শুধু তাই নয়, আল্লাহর নবী এই জমিনে কোরআন যখন আনলেন আল্লাহর তরফ থেকে, সুতরাং জমিনে যখন কোরআন যখন এই জমিনে আল্লাহ তাআলা নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন, তাকে কষ্ট করতে হয়েছে, কত বলেন কষ্ট, আল্লাহর নবীকে নির্যাতন নিগৃহীত নিগৃহীত করা হয়েছে, কথা ঠিক না বে ঠিক? তাকে অনেক কষ্ট নির্যাতন করা হয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের প্রথা অনুযায়ী পাহাড়ের চূড়ায় বসে তিনি ঘোষণা করলেন, কুল্লু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন,
তিনি পাহাড়ের চূড়ায় ঘোষণা করলেন, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো এলা নাই, তাহলে যদি তোমরা শান্তি তাহলে তোমাকে পাবে শান্তি, এটা যদি বলো তাহলে তোমরা তোমাদের জন্য শান্তি আসবে আর এটাই হবে তোমাদের জন্য বড় সফলতা। বিশ্বনবী যখন এই ঘোষণা দিলেন চারিদিকে কাফের মুশরিকা আল্লাহর নবীকে করে চড়াও হলো। আবুল আহাব বললেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাজা দাওয়াতিন, মুহাম্মদ তুমি কে জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছ, এই জন্য কি পাহাড়ে চড়াই দিয়েছ, সুতরাং তোমার দাওয়াত আমরা গ্রহণ করবো না, তুমি জমিন থেকে বিতাড়িত হয়ে যাও। তিনি জমিন থেকে আল্লাহর নবীকে বের করে দিলেন। আল্লাহর নবী যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সঙ্গে নিয়েন, তিনি পথ চলা শুরু করলেন। মাসুদ আব্দুল ইবাদ এমনি করে তিনজন কাফের নেতা আল্লাহর নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিলেন। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে একবার তোলেন, আর একবার রক্ত মুছে দেন, আর একবার যায়েদ বিন হারিসার রক্তাক্ত হয়ে যান। আল্লাহর নবী আস্তে আস্তে করে তিনি উতবা সাহিবার বাগানের কাছে গেলেন। উতবা সাহিবা তাকে মারা আবার মার শুরু করলেন। আল্লাহ তালার কাছে আল্লাহর নবী প্রার্থনা করেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমি যেন তোমার দিন আমি যেন মানুষের কাছে প্রচার করতে পারি। জোরে বলেন সুবহান আল্লাহ। সুতরাং সেই কুরআন সেই দিন আমরা পেয়েছি, সুতরাং সেই কুরআন এবং দিন অনুযায়ী আমরা এই জমিনে চলবো, কথা ঠিক না বেঠিক? কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি আমরা জমিনে চলি তাহলে আমাদের একমাত্র শুধুমাত্র শান্তি আসা সম্ভব, কথা ঠিক না বেঠিক? সুতরাং কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা চলব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করেন, বলেন আমিন। আমার ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীকে কেউ আরবের অঞ্চলে কেউ গ্রহণ করলো না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। বিশ্বনবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে দাওয়াত দিলেন। উহুদের প্রান্তরে আল্লাহর নবী দাওয়াত দিলেন। উহুদের প্রান্তরে হযরতে আল্লাহর নবী যখন ইসলামের জন্য দাওয়াত দিচ্ছেন, উহুদের প্রান্তরে সবাই হাজির হয়েছেন, এমন সময় কুসাই ইবনে কুসায়াম তিনি ঘোষণা করে দিলেন, হঠাৎ করে যেন ঘোষণা করে দিলেন, একটা দুর্নাম রটিয়ে দিলেন, যেন এই জমিন থেকে বিশ্বনবী আল্লাহর নবী যেন শহীদ হয়ে গিয়েছে, এমন মিথ্যাচার শুরু করলেন। এই মিথ্যা কথা শোনার পর ইবনে নজর তিনি হতাশাগ্রস্ত হলেন। হাজতে ওমর রাদিয়াল্লাহু আনহু হতাশাগ্রস্ত হলেন, সবাই যেন একটু শুনে এই দুঃসংবাদটা শুনে একটু যেন মুছে গেলেন। এমনি নজর বললেন আমরা এবার বেঁচে থেকে লাভটা কি? এমনি নজর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, উহুদের প্রান্তরে তিনি শহীদ হয়ে গেলেন। কাব ইবনে মালিক বর্ণনা করেন, হঠাৎ করে আমরা বিশ্ব নবীকে উহুদের প্রান্তরে আমরা খুঁজে খুঁজে বের করলাম, উহুদের প্রান্তরে খুঁজে বের করলাম, উহুদের প্রান্তরে আমরা তারপরে আল্লাহর নবী বিশ্ব নবীকে আমরা জোরে ঘিরে ধরলাম। তারপরে সাহাবীরাম আমরা চারিদিক থেকে নবীকে প্রোটেক্ট করার জন্য আমরা ব্রত হয়ে গেলাম। এমনি সময় হযরতে তালহা তিনি যুদ্ধ করতে লাগলেন। হযরত তালহা একটি হাত জমিনে চলে পড়ে গেল, তালহার জমিনে হাতটা পড়ে গেল, আল্লাহর নবীকে তিনি রক্ষা করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের এক প্রান্তরে নবীকে নিয়ে গেলেন, হযরতে মা ফাতিমা চলে আসলেন, আল্লাহর নবীকে রক্ষা করলেন। মদিনার প্রান্তর থেকে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ছুটে আসলেন এবং তিনি বললেন বিশ্বনবী কোথায়, আল্লাহর নবী কোথায়, আমি কারোর খোঁজখবর নিতে আসি না, একমাত্র আল্লাহর নবীর খোঁজখবর নিতে এসেছি। সুতরাং সেই নবী প্রেম নবী দরদ আমাদেরকে থাকতে হবে, সুতরাং একমাত্র শুধুমাত্র আমরা আদর্শ হিসেবে গ্রহণ করব কার, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং কোরআন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জীবন গঠন করার মতো তৌফিক ইনায়াত করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং খাঁটি বান্দা রূপে আমাদেরকে যেন কবুল কবুল মঞ্জুর করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।